এখন ঠিক সন্ধ্যে 6টা, আর 6টা মানেই জেলার খবর। আর আজ জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি সুপর্ণার। আলোচনার বিষয় আজ হলো দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রটি বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। এ কেন্দ্রে পরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখানকার বর্তমান বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার রাজনৈতিক ঠিকানায় নয় এই দক্ষিণ কলকাতা। এই দক্ষিণ কলকাতা মমতার শৈশব, বেড়ে ওঠা, বহু লড়াই, বহু সাফল্যের সাক্ষী। সুতরাং রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে কলকাতা দক্ষিণের গুরুত্ব একটু বেশি। আর আমরা আজ আলোচনা করব সেই দক্ষিণ কলকাতা লোকসভা নিয়ে। আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎদা, অনেক স্বাগত ট্রাইব টিভির এই বিশেষ অনুষ্ঠানে আসার জন্য। প্রথমেই আমরা একবার নজর রাখবো যে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকার দিকে, অর্থাৎ কোন কোন প্রার্থী হয়েছে। বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে, এবং তৃণমূলের তরফ থেকে প্রার্থী রয়েছেন মালা রায়। অন্যদিকে সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সাইরা শাহ হালিম। এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বের দিকে নজর রাখবো। প্রথমে দেখো সত্যদা, তোমার কাছে প্রথম যে প্রশ্নের দিকে আমি আসবো, যে এই যে দক্ষিণ কলকাতা লোকসভা, এই লোকসভার একদম কি বলবো, তৃণমূলের যখন থেকে উত্থান হয়, সেই উত্থানের পর থেকে দক্ষিণ কলকাতা তৃণমূলের গড়। সেক্ষেত্রে দক্ষিণ কলকাতায় বিরোধী যারা আছে, তৃণমূলের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, সেক্ষেত্রে তাদের লড়াইটা কতটা শক্ত হবে? দেখো, দক্ষিণ কলকাতা লোকসভা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই কিন্তু যার নাম আছে বিজেপি, যাকে নিয়ে রাজনীতি করে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু 1952 থেকে 57 সালে এই দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। সুতরাং বিজেপি যাকে মুখ করে রাজনীতিটা করে, তখন সেই সময় বিজেপি ছিল না, জনসংঘ ছিল। তো জনসংঘের সাংসদ ছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। তো স্বাভাবিকভাবেই এই লোকসভা কেন্দ্রের গুরুত্ব বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্ব রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 1991 সাল থেকে একটানা এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ। তিনি কখনো হারেননি এই কেন্দ্র থেকে, সাংসদ ছিলেন। তো বর্তমানে যেহেতু রয়েছেন মালা রায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান পতন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে তৃণমূল কংগ্রেস তৈরি করার পর যেভাবে লড়াইটা করেছেন, সুতরাং তার দক্ষিণ কলকাতা তাকে কিন্তু খালি হাতে কখনোই ফেরায়নি। আমরা যদি দেখি 2004 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের যে 42টি লোকসভা আসন, তার মধ্যে বেশিরভাগই তৃণমূল কংগ্রেস হেরে যায়। একমাত্র জেতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দক্ষিণ কলকাতা লোকসভা আসন থেকে। সুতরাং তার দলকে ফেরালেও তাকে কখনো খালি হাতে ফেরায়নি এই দক্ষিণ কলকাতা। আরেকটা জিনিস, যেটা তোমার 2006 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল এক কথায় বলা চলে, তো তা সত্ত্বেও কিন্তু এই দক্ষিণ কলকাতা কেন্দ্রিক মুখ্যমন্ত্রী কিন্তু নিজের গড় কিন্তু ধরে রাখতে পেরেছিলেন। তো স্বাভাবিকভাবেই এই বাংলা রাজনীতিতে দক্ষিণ কলকাতার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবার তোমার যে প্রশ্ন উত্তর, এবার সেখানে আসবো, সেখানে বলবো যে তৃণমূল কংগ্রেসের, দেখো, মুখ্যমন্ত্রী যদি কখনো, ওই যে 2004-এর কথা বললাম, খুব সেবার রবীন্দ্রদেব ছিলেন বামপন্থের প্রার্থী, যেখানে মুখ্যমন্ত্রী প্রায় 1.5-2 লক্ষ ভোটে জেতেন, 2 লক্ষ 2.5 লক্ষ ভোটে, সেখানে ব্যবধানের মার্জিন 1 লক্ষের নিচে নামিয়ে নিয়ে এসেছিলেন, প্রায় 99,000 ভোটে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিপিএম কিন্তু সেবার বলেছিল তাদের এটা নৈতিক জয়। সুতরাং এই বাংলার রাজনীতি কিন্তু অনেকটা দাঁড়িয়ে এই দক্ষিণ কলকাতা থেকে। তো স্বাভাবিকভাবেই দক্ষিণ কলকাতার গুরুত্ব, আলাদা গুরুত্ব একটা রয়েছে। তৃণমূল কংগ্রেস, তারা সবসময়ই চাইবে নিজেদের গড়, মুখ্যমন্ত্রী একটা সেন্টিমেন্টও বলা চলে, কারণ তার বেড়ে ওঠা সমস্ত কিছুই দক্ষিণ কলকাতায়। তো সুতরাং তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে এই গড় আগেও যেমন ঝাঁপিয়েছে দোয়েল ধরে রাখার জন্য, এবারেও ঝাঁপাবে। সুতরাং আর বিজেপির কাছে যে বললাম গুরুত্ব ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি এখানকার সাংসদ ছিলেন, সুতরাং বিজেপির কাছেও এই লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে। আরও একটা বিষয় দেখো, এই যে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে 2019 সালে কিন্তু এই তৃণমূলের প্রতীকেই জয় ছিনিয়ে এনেছিলেন মালা রায়। সেক্ষেত্রে কি 2024-এর লোকসভা নির্বাচনে কি ওই গড়পড়তা খাতেই কি থাকবে রাজ নির্বাচনের প্রেক্ষাপট?
দেখো, আসন যেহেতু দক্ষিণ কলকাতা, আর যেহেতু মুখ্যমন্ত্রী ছেড়ে যাওয়া আসন, সুতরাং তার গুরুত্ব যথেষ্ট রয়েছে। কারণ এই আসনে তৃণমূল কংগ্রেসের হার মানে মুখ্যমন্ত্রীর হার এবং তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা বলা চলে। সুতরাং এই আসনে তৃণমূল যে তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার মালা রায় গতবার এখান থেকে জিতেছিলেন, বিপুল ভোটে জিতেছিলেন। এবারেও কিন্তু তৃণমূল বিজেপির প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী, যিনি কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। তো স্বাভাবিকভাবেই দেবশ্রীদি কেন রায়গঞ্জ ছেড়ে গেলেন তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। উল্টো দিকে দেখো, বিজেপি গতবার এখানে প্রার্থী ছিলেন চন্দ্রনাথ বোস, তাকে কেন প্রার্থী হলো না? তো এই যে বিজেপির ছেড়ে যাওয়া প্রার্থীর পরিবর্তন, এটা তো প্রশ্ন আসে বারবার। আর দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস কিন্তু শক্ত ঘাঁটি একটা, একেবারে ওখানে যে 7টা বিধানসভা রয়েছে সেটা প্রত্যেকটাই কিন্তু তৃণমূলেরই দখলে, তৃণমূল দখলে, এমনকি বিপুল মার্জিনে জেতা। তো স্বাভাবিকভাবেই যথেষ্ট অ্যাডভান্টেজ, অনেক বেশি অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। কারণ আমরা যে দেখি পাশের কেন্দ্র উত্তর কলকাতা, যেখানে কিন্তু তৃণমূলে একটা কোন্দল ছিল, তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিলেন, কুণাল ঘোষ ছিলেন, তো দক্ষিণ কলকাতা কিন্তু তেমন কোনো বিষয় নয়। এখানে মালা রায় সাংসদ, সুতরাং তার বিরুদ্ধে যে একটা দলের মধ্যে অন্দরে ক্ষোভ সেরকম কিন্তু সামনে আসেনি। সুতরাং এই জয়ে এক কথায় বলা চলে সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ বিজেপি কতটা ফাইট দিতে পারে সেটাই দেখার, কারণ বিজেপি বাংলাকে পাখির চোখ করেছে। আমার মনে হয় যে তাদের যে টার্গেট রয়েছে 35টি আসন, তার মধ্যে মনে হয় না যে তাকে দক্ষিণ কলকাতা রাখবে, কারণ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে আসা আসন। সুতরাং এক কথা বলা চলে বিজেপি এই দক্ষিণ কলকাতা বাদ দিয়ে তাদের ক্যালকুলেশনের মধ্যে অন্য আসনগুলো রেখেছে মনে হয়। আর দেখো, এই যে দক্ষিণ কলকাতায় মালা রায় প্রার্থী রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে এবং প্রার্থী হয়েছেন, এবং তার বিপরীতে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। তুমি যেমনটা বললে যে চন্দ্রকুমার বোস তিনি প্রার্থী ছিলেন 2019, তার পরিবর্তে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করা হয়েছে, তিনি কিন্তু আগে ছিলেন রায়গঞ্জের সাংসদ। সেক্ষেত্রে চন্দ্রকুমার বোসের পরিবর্তে কেন দেবশ্রী চৌধুরীর ওপরে আস্থা রাখলো বিজেপি? দেখো, প্রথমত যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের সাংসদ ছিলেন, সুতরাং তার ফেলে আসা আসন রায়গঞ্জে, তিনি তো টিকিট চেয়েছিলেন হয়তো দলের কাছে, তো সেখানে তাকে টিকিট দেওয়ানি, তাতেও তিনি টিকিট পাওয়ার দাবিদার ছিলেন। উল্টো দিকে আর একটা জিনিস যেটা মনে হয়, যেটা হচ্ছে মালা রায় একজন মহিলা ক্যান্ডিডেট, সুতরাং তার বিরুদ্ধে আগের বার ছিলেন চন্দ্রনাথ বোস ছিলেন সম্ভবত, তার আগে তথাগত রায় ছিলেন, তো সুতরাং মালা রায় যেহেতু মহিলা ক্যান্ডিডেট, সুতরাং এখানে হয়তো মহিলা মুখকেই সামনে রেখেই বিজেপি হয়তো লড়াই করার জন্যই। কিন্তু একটা জিনিস একটু বলে রাখা ভালো, এই যে দেবশ্রী চৌধুরী তিনি যখন রায়গঞ্জের সাংসদ ছিলেন তখন কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে যে তিনি কোনো রকম উন্নয়ন করেননি, তাহলে সেক্ষেত্রে দক্ষিণ কলকাতার মতো একটা জায়গায় সেখানে তাকে প্রার্থী করলো বিজেপি? না, এক কথায় বলবো, দেবশ্রী চৌধুরীর কাছে এটা একটা চ্যালেঞ্জ, জয়ের চ্যালেঞ্জ হোক না হোক, বরঞ্চ বিজেপি গতবার যে মার্জিনটা ছিল সেই ব্যবধান কমানোর একটা চ্যালেঞ্জ, যে তিনি কতটা বেশি ভোট কাটতে পারবেন। দেখো, উনি যে রায়গঞ্জের সাংসদ ছিলেন, বিরোধী দলের তো বটেই, এমনকি বিজেপির নিজের দলের, বিজেপির অন্দরেই কিন্তু দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ক্ষোভ ছিল। অনেকেই প্রথমত ভূমিপুত্র প্রার্থী চেয়েছিলেন একটা অংশ, আবার আরেকটা অংশ দাবি ছিল অন্য কাউকে চাই, দেবশ্রী চৌধুরীকে নয়, যার ফলে কিন্তু বিজেপি দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে সরাতে বাধ্য হয়েছে। তো সুতরাং এই প্রশ্নের মুখোমুখি তাকে দক্ষিণ কলকাতায় হতে হবে, রায়গঞ্জেও হতে হচ্ছে, রায়গঞ্জে বিজেপিকেও প্রশ্ন করা হচ্ছে, যারা রয়েছেন নেতৃত্ব তাদেরও এই মুখের প্রশ্নের সম্মুখীন হতে হবে যে দেবশ্রী চৌধুরী ভালো কাজ করলে কেন তাকে স্মরণ হলো। তো এই দক্ষিণ কলকাতাতেও কিন্তু এই প্রশ্নের মুখে দেবশ্রী চৌধুরীকে পড়তে হবে, যে তিনি নিজের কেন্দ্রে যেখানে সাংসদ ছিলেন সেই কেন্দ্রে ব্যর্থ হয়েই তাকে বিজেপি এখানে নিয়ে এসছেন, এই প্রশ্নের মুখে তাকে পড়তে হবে। সেটা সেই চ্যালেঞ্জটা তিনি কীভাবে নেন, কীভাবে তিনি মালা রায় এক কথায় তৃণমূলের শক্ত ঘাঁটি তে লড়াইটা দিতে পারেন, এটা একটা দেখার বিষয় থাকবে। একেবারে। দেখো, আরও একটা বিষয়, এই যে দক্ষিণ কলকাতায়, দক্ষিণ কলকাতাতে নির্বাচনের রূপরেখা কী তৈরি হতে পারে? দেখো, দক্ষিণ কলকাতা বলতে প্রথমত মুখ্যমন্ত্রীর গড়, এটা হচ্ছে একটা তৃণমূল কংগ্রেসের সেন্টিমেন্ট বলা চলে। আর একটা জিনিস, রূপরেখা বলতে অনেক ইস্যু তো থাকে, এক এক রাজনৈতিক দলের এক এক স্ট্র্যাটেজি নিয়ে ভোটের ময়দানে ঝাঁপাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বললাম যে সেন্টিমেন্টটা হচ্ছে সবথেকে বড়, যেহেতু মুখ্যমন্ত্রী ছেড়ে আসা আসন, সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসের
মানে জয় তো বটেই, এমনকি জয়ের ব্যবধান কতটা বেশি করা যায়, কারণ বিজেপির যে লক্ষ্যটা নিচ্ছে সেই লক্ষ্য ছাপিয়ে আরও এগিয়ে আসার জন্য তৃণমূল কংগ্রেস যে লড়াইটা করবে সেটা আমার মনে হয় ডায়মন্ড হারবার না, দক্ষিণ কলকাতা থেকেই শুরু করতে পারে। তো স্বাভাবিকভাবেই এখানকার রাজনৈতিক লড়াইটা তোমার এই বলবো যে প্রথমত তৃণমূল কংগ্রেসের সেন্টিমেন্ট ইস্যু তো রয়েছে, অনেক ইস্যু রয়েছে, প্রত্যেক রাজনৈতিক দলের নিজের স্ট্র্যাটেজি রয়েছে, আজকে তৃণমূল তাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছে, তো সুতরাং সেগুলো তো থাকবেই, কিন্তু সেন্টিমেন্টটা সবথেকে বড়, যেটা মুখ্যমন্ত্রী ছেড়ে আসা আসন, সুতরাং এই সেন্টিমেন্টটাই সবথেকে প্রধান হাতিয়ার হবে এখানে। দেখো আরও একটা বিষয়, এই যে দক্ষিণ কলকাতা কেন্দ্র, এই দক্ষিণ কলকাতাতে নির্বাচনের কী কী ইস্যু হতে পারে, কোন কোন বিষয়ে ইস্যু হতে পারে? দেখো দক্ষিণ কলকাতার ইস্যু বলতে প্রত্যেক রাজনৈতিক দলের তো ইস্যু রয়েছে, প্রথম যেটা এর মধ্যে আমি বলবো যে দক্ষিণ কলকাতার বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি বর্তমানে জেলে রয়েছেন। এবার তারপর তার জেলে যাওয়া প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গেছে, তো এখনও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক পদ ছাড়েননি। তো এটা তো বলবো বেহালা পূর্ব পশ্চিমের যারা বেশি বেহালা পশ্চিমের জনসাধারণ রয়েছেন তারা কিন্তু তাদের জনপ্রতিনিধি বিধায়ককে কিন্তু কাছে পাচ্ছেন না, এটা জনগণের কাছে এই প্রশ্নের মুখে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হতেই হবে, কারণ যেহেতু এই বেহালা পশ্চিমের বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মূলত এক কথায় বলে তিনি জেলে রয়েছেন, শিক্ষা দপ্তরটা তো রয়েছেন কিন্তু যেহেতু মন্ত্রী যেহেতু এখানকার বিধায়ক, সুতরাং এটা একটা বড় ইস্যু হতে চলেছে। আরেকটা জিনিস যেটা বলবো যে শোভন চট্টোপাধ্যায় যিনি তোমার বেহালা পূর্বের এর আগে বিধায়ক ছিলেন, বর্তমানে শিখা চ্যাটার্জি সম্ভবত ওখানকার বিধায়ক, নারী প্রাক্তন স্ত্রী, সুতরাং শোভন চ্যাটার্জির যে আমরা যেগুলো দেখি কর্মকাণ্ড এগুলোও কিন্তু তৃণমূলের বিপক্ষে যেতে পারেন। উল্টো দিকে আমরা দেখবো তোমার কলকাতা ফোর্টের বিধায়ক রয়েছেন ফিরাদ হাকিম, যিনি কলকাতার মহানাগরিক, এই যে কিছুদিন আগে তোমার উড়াল যেটা ভেঙে পড়লো গার্ডেন নিচে, সুতরাং এই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেসকে বারবার পড়তেই হবে, বিজেপিও তাদের প্রশ্ন এই প্রশ্নগুলো তুলে ধরবে, তৃণমূল কংগ্রেসকে বেঁধার চেষ্টা করবে, পার্থ চট্টোপাধ্যায় তাদের ইস্যু হতে পারে, ইস্যু হতে পারে গার্ডেন রিচ কাণ্ড, সুতরাং এখানে এই ইস্যুগুলো থাকবেই, অপোজিশন বিজেপিকে চেপে ধরার চেষ্টা করবে। পাশাপাশি তোমার আরও যে ইস্যু হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি বলো, রেশন দুর্নীতি, সন্দেশখালি, এগুলো তো রয়েছে, এগুলো নিয়ে বিজেপি ঝাঁপাবেই। এবার তৃণমূল কংগ্রেসের ইস্যুর থেকে আমি বলবো সেন্টিমেন্টটা সবথেকে বেশি কাজ করবে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে হাতিয়ার তো অনেক কিছু থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, আরও কিছু থাকবেই, কিন্তু সেন্টিমেন্টটা এখানে বড় করে আমার মনে হয় দেখবে দল এবং দলের নেতৃত্বে যারা রয়েছেন তারা। একেবারে, তুমি যেমনটা বললে যে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়টা, তিনি এখন জেলে রয়েছেন, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় যে এই যে দুর্নীতি ইস্যুতে তিনি জেলে রয়েছেন এবং তার ফ্ল্যাট, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে বহু টাকা পাওয়া গিয়েছে, এই পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুটা কি কোনো রকমভাবে দক্ষিণ কলকাতাতে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে? দেখো কলকাতার রাজনীতি যদি আমি বলি তো কলকাতা কেন্দ্রিক রাজনীতিতে বিজেপি এখনও সেভাবে কিন্তু তার শক্তি হয়ে ওঠেনি, কারণ বিজেপির নেতা তেমন কিন্তু কলকাতা থেকে উঠে আসেনি, সজল ঘোষ ছাড়া তেমন পরিচিত মুখ কিন্তু কলকাতায় বিজেপি নেই বিজেপি করা, ইদানিং তাপস রায় দলে এসছেন, তিনি দাঁড়িয়েছেন দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতায়, তাছাড়া তুমি দেখো বিজেপি কিন্তু কলকাতা কেন্দ্রিক তেমন কিন্তু সেরকম বড় মুখ নেই রাজনীতিতে লড়াই করার মতো, সুতরাং সংগঠনটাও এরকমই নড়বড়ে। তো পার্থ চট্টোপাধ্যায় যেই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে কারণে তিনি জেলে রয়েছেন, তো এটা তো বিরোধীদের প্রচারের হাতিয়ার তো হবেই, কারণ জনগণ দেখো শিক্ষক নিয়োগ দুর্নীতি এটা তো অস্বীকার করার কিছু নেই, এটা হয়েছে, যদি তৃণমূল কংগ্রেস যেমন বারবার বলে যেটা প্রচার করে যে কেন্দ্রের বিজেপি সরকার ইডিসি তদন্তকারী সংস্থা দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করার চেষ্টা করে, তার বিরুদ্ধে চক্রান্ত করছে, তো দেখো এখানে আমি একটা কথা বলবো যে কোনো দুর্নীতি হোক বা যাই যে অভিযোগ হোক, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এর তদন্ত ইডি বলো সিবিআই যে তদন্ত শুরু করেছে এটা কিন্তু আদালতের নির্দেশে হয়েছে, এমনকি আদালতের নির্দেশ তদন্ত চলছে, এবং পার্থ চট্টোপাধ্যায় বলো যদুপ্রিয় মল্লিক যারা গ্রেপ্তার হয়েছেন তো তাদের যে গ্রেপ্তার হয়েছেন যেটা আইন যেটা তাকে আদালতে পেশ করা হয়েছে, এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে কিছু তো প্রুফ তো এরা নিশ্চয়ই আদালতে জমা করেছেন, যার ফলে কি দীর্ঘদিন জেলে রয়েছেন, কারণ যদি কোনো প্রুফ দেখাতে না পারতো তদন্তকারী সংস্থা তাহলে তো কিন্তু রাজনৈতিক প্রপাগান্ডা এটা কিন্তু বলা যেত, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, বারবার কিন্তু
যতবারই জামিনে আবেদন করছে ততবারই কিন্তু আদালত জেলে থাকার নির্দেশ, জেল হেফাজত বা ইডি হেফাজত নির্দেশ দিয়েছেন। সুতরাং এদিক দিয়ে বলবো যে এটা একটা তৃণমূল কংগ্রেসের যে প্রচার, যে রাজনৈতিক প্রপাগান্ডা, বিরোধীদের চক্রান্ত, সব বিজেপি তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লেলিয়ে দিচ্ছে, এটা খুব একটা প্রভাব ফেলবে না। তার কারণ প্রমাণ না থাকলে, আদালতে কিছু পেশ করতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় অনেকদিন আগেই জামিন পেয়ে যেতে পারতেন। সুতরাং এদিক দিয়ে এটা প্রচারের হাতিয়ার বিজেপি অবশ্যই করবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা যে বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল কলকাতায়। এখন প্রত্যেক বুথে পোলিং এজেন্ট বিজেপি বসাতে পারবে কিনা সেটাও কিন্তু সন্দেহের। সুতরাং শুধুমাত্র প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসে মিটিং করবে, জনসভা করবেন আর ভোটে যাবে, এইভাবে ভোট হয় না। সংগঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, ওই যে বললাম যেহেতু সংগঠন বুথ সভাপতি বলো যারা রয়েছেন বিজেপির কার্যকর্তা পোলিং এজেন্ট, তো এরা যদি না থাকে তাহলে ভোটটা করাবেন কারা? এগুলো প্রয়োজন পড়ে। তো বিজেপি যদি এইভাবে ঠিকভাবে নিজেদের গঠন সংগঠনকে ইয়ে না করতে পারে তাহলে খুব একটা প্রভাব ফেলতে পারবে না। পাশাপাশি আরেকটা, যে রাজ্যের সিপিএম যদি বলো, দীর্ঘদিন 34 বছর ক্ষমতায় ছিল। সুতরাং এবারের নির্বাচনে সিপিএম মানে এক কথায় বলা চলে তেমন নজর কারা ফলাফল করতে পারবে না, কোনো আসনে সেকেন্ড পজিশনে থাকবে কি না যথেষ্ট সন্দেহ এটা। তুমি যেমনটা বললে যে বিজেপির সেরকম কোনো শক্ত ঘাঁটি নেই দক্ষিণ কলকাতায়, সেক্ষেত্রে বামেদের যে প্রার্থী দেওয়া হয়েছে সায়রা শাহ হালিমকে, তার লড়াইটা কতটা শক্ত হবে এই বিষয়ে কি বলবে? তার লড়াইটা শুধুমাত্র বলবো প্রার্থী দেওয়ার সেই কারণে দিয়েছে হয়তো বামফ্রন্ট কংগ্রেস জোট। কারণ তিনি লড়াই, দেখো সিপিএমের লড়াই করতে রাজনৈতিক মুখ লাগে, যেটা সিপিএমে কিন্তু এই মুহূর্তে নেই। বলে না নেতা, নেতা গেলে জনতা এমনি আসে, তো সিপিএমের কিন্তু সেরকম নেই। তো সুতরাং একদম নতুন মুখ দিয়েছে। তো দক্ষিণ কলকাতায় বেশ কিছু কিন্তু সংখ্যালঘু ভোটার রয়েছেন, তো সংখ্যালঘু ভোটারদের কতটা ভোট পায় সিপিএম, জামানত বাজেয়াপ্ত হয় না সেটা ধরে রাখতে পারে, এটাই একটা বিষয়। কারণ এর থেকে লড়াইয়ের, খুব একটা লড়াই দেওয়ার মতো অবস্থায় সিপিএম নেই। লড়াইটা মূলত বিজেপি ভার্সেস তৃণমূল হবে, মালা রায়ের পাল্লা কিছুটা হলেও ভারী, যেহেতু আসন দক্ষিণ কলকাতা, সেহেতু মালা রায়ের আসন পাল্লা অনেকটা ভারী। এই তাহলে কি সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমি একটা তোমার কাছে জানতে চাই যে এই যে মালা রায়ের পরিবর্তে যে দেবশ্রী চৌধুরীকে দাঁড় করানো হয়েছে, কোথাও গিয়ে কি তৃণমূল বিজেপির যে সেটিং তত্ত্ব সেটা কোথাও গিয়ে কি এখানে খাটে? না সেটিং তারা তো তারা বলবেন, এটা এটা বিজেপি বলে। যেমন সিপিএম প্রচার করে বিজেপি তৃণমূল সেটিং, অন্যদিকে বিজেপিরও প্রধানের হাতে ইন্ডিয়া জেটটা জোটটা যে হয়েছিল সেখানেও বলতো যে ফিস ফাই মিটিং, তো এগুলো তো রাজনৈতিক নেতারা বলবেন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যেটা বলবো যে বিজেপি কিন্তু বাংলায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিছে, কিন্তু ঝাঁপালেও 35টি আসন যতই টার্গেট করুক আমার মনে হয় তাদের টার্গেটের বাইরেই রয়েছে এই দক্ষিণ কলকাতা আসন। কারণ যেহেতু এই কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের দীর্ঘদিন সাংসদ ছিলেন, সুতরাং এটা তৃণমূল কংগ্রেসের একটা সেন্টিমেন্ট একেবারে। দেখো আমরা যদি দেখি যে ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কিন্তু সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিজিৎ কে দাঁড় করানো হয়েছে, সেখানেও মানে এক কথায় বলাই যায় যে তৃণমূলকে এগিয়ে দিচ্ছে বিজেপি। ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও একই ঘটনা, আবার দক্ষিণ কলকাতার ক্ষেত্রেও মালা রায়ের বিপরীতে দেবশ্রী চৌধুরী। কোথাও গিয়ে কি বিজেপি পারতো না যে ওই জায়গাটায় কোনো একটু কোনো একজন শক্ত এবং পুরখা রাজনীতিবিদকে দাঁড় করাতে, যাতে ওই জায়গাটা দখল করা যায়? দেখো দক্ষিণ কলকাতা আসনে আমি তোকে বলবো, 2004 সালের লোকসভা নির্বাচনে সিপিএম কিন্তু এই দক্ষিণ কলকাতা আসনে, মানে সিপিএমের সবথেকে সংগঠনের যিনি খুব ভালো বোঝেন সে রবীন্দ্র দেবকে প্রার্থী করেছিল, এমনকি রাজ্যে বামফ্রন্ট খুব ভালো রেজাল্ট করেছিল। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই দক্ষিণ কলকাতা আসনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নড়াতে পারেনি, তিনি কিন্তু এখান থেকে জয় পেয়েছিলেন। সেই জয়ের মার্জিন কমে এসেছিলো, সেটা 99,000 ছিল। বাকি তৃণমূলের সমস্ত সাংসদ যারা ছিলেন প্রত্যেকে হেরে যান। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখার্জি প্রার্থী ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্দল ছিলেন, তো সেবারে কিন্তু সেখানে সুব্রত মুখোপাধ্যায় হেরে যান। বাকি যে কেন্দ্রগুলো তৃণমূলের জেতা ছিল আগেরবারের 1999 জেতা যে 9টি আসন ছিল সবগুলোই হেরে যায়। শুধুমাত্র দক্ষিণ কলকাতায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় তাকে কিন্তু সরাতে পারেনি বামফ্রন্ট। সেবারে বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায়, এমন কি বলবো
বামফ্রন্টের বিপুল সাফল্য ছিল সেবার, তো তার ফলেও কিন্তু দেখো সরাতে পারেনি মুখ্যমন্ত্রীকে। উল্টো দিকে আরেকটা জিনিস যেটা কংগ্রেস সিপিএমে যে সেবার কিন্তু একটা অলিখিত জোট কিন্তু সারা দেশে তৈরি হয়েছিল, যদিও বাংলায় সেটা জোট ছিল না, একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু বাংলার বাইরে কিন্তু সিপিএম কংগ্রেসের জোট ছিল। তো তার ফলে কিন্তু এখানে একটা কিছুটা বলবো দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সিপিএম কংগ্রেসের, তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দক্ষিণ কলকাতা আসন থেকে নড়ানো যায়নি। সুতরাং বিজেপি এখানে যদি শক্ত প্রার্থী দিত তা সত্ত্বেও বলো এই আসন লড়াই বড্ড খুব শক্ত হতো, কারণ আমরা তুমি দেখো 2021 নির্বাচনের পর, বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে হেরে যান, ভবানীপুরে উপনির্বাচন হলো, এখানে বিজেপির প্রার্থী করা হয়েছিল প্রিয়ঙ্কা টিবরওয়ালকে। কে তিনি? 21 নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই হিংসা নিয়ে আদালতের লড়াইটা কিন্তু করেছিলেন প্রিয়ঙ্কা টিবরওয়াল, এবং তিনি কিন্তু সিবিআই তদন্তের জন্য বারবার সুপারিশ করেন এবং আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তো প্রিয়ঙ্কা টিবরওয়াল সেখানে যে তার যে ওজন তৈরি হয়েছিল, একদম উচ্চতা বিজেপি কর্মীদের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তিনি কিন্তু এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন, তা সত্ত্বেও বিপুল ভোটে হেরে যান। মানে যদি কি 21 নির্বাচনে যেখানে বিজেপির রুদ্রনীল ঘোষ ছিলেন তিনি হেরেছিলেন, তার থেকে জয়ের মার্জিন কিন্তু অনেক বেশি ছিল প্রিয়ঙ্কা টিবরওয়াল। সেই সুতরাং বলবো দক্ষিণ কলকাতা আসন তৃণমূল কংগ্রেসের কাছে একটা সেন্টিমেন্ট, এখানে শক্ত প্রার্থী দিয়েও অন্তত বিরোধী দল থেকে জেতা সম্ভব নয়, সে বিজেপি হোক সিপিএম হোক যে কোনো দলেরই। থ্যাংক ইউ। আর আমি এবার পিসিআরকে বলবো যে একবার 2019 সালের লোকসভার ফলাফলটা দেখানোর জন্য আমরা একবার দেখবো যে 2019 সালে ঠিক কী ফলাফল উঠে এসেছিল। প্রথমেই আমরা নজর রাখব তৃণমূল প্রার্থী ছিল মালা রায়, তিনি ভোট পেয়েছিলেন 5,73,119। বিজেপি প্রার্থী ছিল চন্দ্রকুমার বোস, ভোট পেয়েছিলেন 4,17,927। কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী ভোট পেয়েছিলেন 42,618। এবং সিপিএমের নন্দিনী মুখার্জি, তিনি ভোট পেয়েছিলেন 1,40,275। আবার একবার বলি যে তৃণমূল প্রার্থী মালা রায়, তিনি ভোট পেয়েছিলেন 5,70,119। বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বোস ভোট পেয়েছিলেন তিনি 4,17,927। অন্যদিকে সিপিএমের নন্দিনী মুখার্জি, তিনি ভোট পেয়েছিলেন 1,40,275। এবং কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী, তিনি ভোট পেয়েছিলেন 42,618। দেখো আমরা যে ফলাফলটা দেখলাম 2019-এর, সেক্ষেত্রে তুমি যেমনটা বললে যে লড়াইটা সত্যি কঠিন হবে বিরোধীদের পক্ষে, তবে এই যে মার্জিন তৃণমূল যে জয়লাভ করেছিল 19-এ, সেই মার্জিনটা কি কোথাও গিয়ে কি কমতে পারে? দেখো এরপর 19-এর পর যদি দেখি 21-এ আমরা চলে আসবো, 21-এর নির্বাচন যে হয়েছিল গত 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র, যদি বলি কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা ফোর্ট, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ, প্রত্যেকটি কেন্দ্রে জয়ের ব্যবধান কিন্তু অনেক বেশি ছিল। আমি তোমাকে বলবো প্রথমে কসবা বিধানসভা কেন্দ্র, যেখানকার বিধায়ক ছিলেন জাভেদ খান, তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 1,21,372 ভোট, সেখানে বিজেপি পায় 57,750 ভোট। সুতরাং জয়ের ব্যবধান প্রায় 70,000-এর কাছাকাছি। উল্টো থেকে বেহালা পূর্বে, এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 1,10,968 ভোট, বিজেপি পায় 73,540 ভোট। বেহালা পশ্চিম যেখানে পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন, তৃণমূল কংগ্রেস পায় 1,14,778 ভোট, এখানে বিজেপি পায় 63,894 ভোট। কলকাতা ফোর্ট, যেখানে ফিরহাদ হাকিম বিধায়ক, 1,05,543 ভোট পেয়েছিলেন, বিজেপি পেয়েছিল 36,989 ভোট। অন্যদিকে ভবানীপুর, যেটা বিধানসভা ভোটে প্রথমে বিজেপি তৃণমূল কংগ্রেস পেয়েছিল 73,505 ভোট, সেখানে বিজেপির রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন 44,786 ভোট। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 85,263 ভোট, সুতরাং ভোট অনেকটা বেড়ে যায়, বিজেপি পায় 26,478 ভোট। উল্টো দিকে রাসবিহারী কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 65,704 ভোট, বিজেপি পায় 44,290 ভোট। আরেকটি কেন্দ্র বালিগঞ্জ, যেটাতেও তোমার বিধায়ক ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, যিনি প্রয়াত হওয়ার পর উপনির্বাচন হয়, সুব্রতবাবু পেয়েছিলেন 1,06,585 ভোট, বিজেপি পায় 31,226 ভোট। এখানে একটা ইন্টারেস্টিং তোমার, তারপরে উপনির্বাচন যে হয় সেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী ছিলেন, তিনি পান 51,199 ভোট। সুতরাং এখানে কিন্তু তৃণমূলের ভোট
অনেকটা কমে যায়। এখানে বিজেপির ভোট কমে আসে 13,220 ভোটে এবং সিপিএম পায় এখানে 30,971 ভোট। সুতরাং এই সময়টা কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জেলে যান এবং নানান অভিযোগ কিন্তু সামনে আসতে শুরু করে, যার ফলে কিন্তু তৃণমূল সিপিএম এখানে কিন্তু ব্যাপক মার্জিনে জয় পায়। আরেকটা বলবো যে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা কিন্তু তৃণমূলের অন্দরেই একটা বিবাদ তৈরি হয়, তো যার ফলে কিন্তু বাবুল সুপ্রিয় কিন্তু এখানে বেশ সমস্যায় পড়েছিলেন এই কেন্দ্রে। একেবারে, এবার অনেক ধন্যবাদ সত্যদা আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা মূল যে বিস্তারিত যে আলোচনা, সে আলোচনার যে মূল বিষয়টা, লড়াইটা কিন্তু হবে হাড্ডাহাড্ডি, তবে লড়াইটা হবে তৃণমূল বিজেপির মধ্যেই। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র, প্রত্যেকটিতেই কিন্তু এই মুহূর্তে ঘাসফুল ফুটে আছে। আর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, বাবুল সুপ্রিয়, রত্না চট্টোপাধ্যায়, জাভেদ খানের মতো এসব তৃণমূল নেতারা কেন্দ্রের বিধায়ক। তাৎপর্যপূর্ণ হবে এই কেন্দ্রের মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম। এবার পার্থ এখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে, যদিও শাসক নেতৃত্ব বলছে যে ভোটে তার কোনো প্রভাব পড়বে না, তবে নির্বাচনের ফলাফল কি হবে তা সম্পূর্ণভাবে বোঝা যাবে 4 জুনের পর। আজকের মতো জেলার খবর এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।